Hello my dear students, welcome to geometry class. In this class we will do chapter 8 construction 7 page 181. Tangent to a circle, এখানে একটু ধারণা নিতে হবে tangent সম্পর্কে. We have know that a tangent cannot be drawn to a circle from a point internal to it. অর্থাৎ ইন্টারনাল কোনো পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করা যায় না. ইফ দ্য পয়েন্ট ইজ অন দ্য সার্কেল এ সিঙ্গেল ট্যানজেন্ট ক্যান বি ড্রোন অ্যাট দ্য পয়েন্ট. অর্থাৎ কোনো একটা পয়েন্ট দিয়ে একটি মাত্র ট্যানজেন্ট ড্র করা যায়. দ্য ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ড্রোন ফ্রম দ্য স্পেসিফাইড পয়েন্ট. অর্থাৎ স্পেসিফাইড পয়েন্ট থেকে সেন্টারে এটা এটা পারপেন্ডিকুলার হবে ট্যানজেন্টের সাথে. অর্থাৎ রেডিয়াসটা রেডিয়াস এবং ট্যানজেন্ট এটা পারপেন্ডিকুলার থাকে. দেয়ারফর ইন অর্ডার টু কনস্ট্রাক্ট এ ট্যানজেন্ট টু এ সার্কেল অ্যাট এ পয়েন্ট অন ইট, ইট ইজ রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট দ্য রেডিয়াস ফ্রম দ্য পয়েন্ট অ্যান্ড দ্য কনস্ট্রাক্ট এ পারপেন্ডিকুলার টু ইট. তার মানে ট্যানজেন্ট ড্র করতে হলে রেডিয়াসের সাথে এটার পারপেন্ডিকুলার ড্র করতে হবে. এগেইন ইফ দ্য পয়েন্ট ইজ লোকেটেড আউটসাইড দ্য সার্কেল টু ট্যানজেন্ট টু দ্য সার্কেল ক্যান বি কনস্ট্রাক্টেড. অর্থাৎ কোনো একটা সার্কেলের কোনো একটা পয়েন্টে আমরা একটি ট্যানজেন্ট ড্র করতে পারবো, কিন্তু যদি পয়েন্টটা সার্কেলের বাইরে থাকে তাহলে ওই পয়েন্ট থেকে সার্কেলে আমরা দুইটা ট্যানজেন্ট ড্র করতে পারবো. এখানে বলা হয়েছে দুইটা ট্যানজেন্ট, সেটা সার্কেলের বাইরের কোনো পয়েন্ট থেকে সার্কেলে আমরা দুইটা ট্যানজেন্ট ড্র করতে পারবো, কিন্তু সার্কেলের কোনো একটা পয়েন্টে আমরা একটি মাত্রই ট্যানজেন্ট ড্র করতে পারবো. কনস্ট্রাকশন 7, টু ড্র এ ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ সার্কেল. অর্থাৎ সার্কেলের কোনো একটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করব. এখানে কিন্তু এই সার্কেলের কোনো একটা পয়েন্টে একটু আগেই আমরা দেখলাম যে একটি মাত্রই ট্যানজেন্ট ড্র করা যায় সার্কেলের কোনো একটা পয়েন্টে. তাহলে পার্টিকুলার ইনান্সিয়েশন, লেট এ বি এ পয়েন্ট অফ এ সার্কেল হুজ সেন্টার ইজ জিরো, এটা ও. ইট ইজ রিকোয়ার্ড টু ড্র এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট দ্য পয়েন্ট এ. এখানে ট্যানজেন্টটা ড্র করাই আছে, এখানে এখানে শুধু সার্কেলটা দিলেই হবে পার্টিকুলার ইনান্সিয়েশনে, আর এ পয়েন্টটা দিলেই হবে. পুরাটাই ট্যানজেন্টটা আমরা ড্রয়িংয়ের মধ্যে করব. তাহলে এখানে যতটুকু বলা হয়েছে এতটুকু এখানে দিলেই হবে. লেট এ বি এ পয়েন্ট অফ এ সার্কেল হু সেন্টার ইজ ও, ইট ইজ রিকোয়ার্ড টু ড্র এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট দ্য পয়েন্ট এ. এতটুকু দেওয়ার পরে এটা দেওয়ার দরকার নেই পার্টিকুলার ইনান্সিয়েশনে. এখানে ড্রয়িং আছে, প্রথমে আমার এই ড্রয়িংয়ের জন্য যেটা করতে হবে প্রথমে ও এটাকে অ্যাড করতে হবে, জয়েন ও এ অ্যাট দ্য পয়েন্টে. এখন এ পয়েন্টে এ পারপেন্ডিকুলার এ পি ইজ ড্রোন টু ও এ, অর্থাৎ ও এর উপর আমরা এ পি পারপেন্ডিকুলার ড্র করব. যদি এ পি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই এ পি হবে আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্ট. তাহলে এই প্রসেসটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখব. তবে আমরা ও এটাকে জয়েন করব, এ সেকেন্ড সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট, এ সার্কেলের উপরে যেখানে যে কোনো একটি পয়েন্ট, ও এ ওটা ছিল সেন্টার, তাহলে ও এটা রেডিয়াস, রেডিয়াসের উপর পারপেন্ডিকুলার ড্র করলেই আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্টটা পাওয়া যাবে. কীভাবে পারপেন্ডিকুলার ড্র করতে হয়, প্রথমে আমরা একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করব ও এর সাথে, এবং সেম রেডিয়াস নিয়েই ও এর সাথে যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম ওই পয়েন্টকে আমরা কেন্দ্র করে আর একটা আর্ক ড্র করব. যার একটা আর্ক ড্র করা আছে, এখন যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম ওই পয়েন্টটাকে নিয়ে আমরা আর একটা আর্ক ড্র করব, এবং সেই আর্কটা কিন্তু এখানে এদিকে আরেকটা ইন্টারসেক পয়েন্ট পাওয়া যাবে,
এবং এই ইন্টারসেক্ট পয়েন্টকে নিয়ে আমি আবার আরেকটা আর্ক ড্র করব। তাহলে এটার সাথে পূর্বের যে আর্ক ড্র করেছিলাম তার সাথে একটা ফাইনাল যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম এটার সাথেই আমি এটাকে জয়েন করে দেব। ভিডিও বারবার রিপিট করলেই কীভাবে করতে হয়, আর এমনিতে তোমরা এগুলো আগে থেকেই পূর্বের ক্লাস থেকেই পারার কথা এগুলো। তারপরে এখানে যেহেতু আছে আমি একবার দেখাই দিলাম, তাহলে যে এবিটা পারপেন্ডিকুলারকে পেলাম, এ বি পারপেন্ডিকুলার আমাদের ট্যানজেন্ট। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।